একদম যোগে ন্যায় বিচাৰিবলগীয়া হৈছে ধৰখনৰ বলি হোৱা এগৰাকী বিধৱা মহিলাই দুই লম্পটৰ কুচ্ছিত আৰু জঘন্য কামনাৰ বলি হল এগৰাকী অসহায় মহিলা ঘটনা করিমগঞ্জৰ পাথৰকান্দি অভিযুক্ত লম্পট বাৰগ্ৰাইম জফৰগড় হায়াৰ সেকেন্ডৰী স্কুলৰ শিক্ষক কান্তিদে আৰু অনুপম সিংহ নামৰ এজন দুজন যুৱক কেবা বছৰ পূৰ্বে পথ দুৰ্ঘটনাত স্বামীক হেৰুৱাইছিল দুৰ্ভগীয়া মহিলাগৰাকীয়ে আৰু স্বামীৰ মৃত্যুৰ পাছত সন্তানৰ সৈতে পিতৃ ঘৰতে আশ্ৰয় লৈছিল মহিলাগৰাকীয়ে ঘটনাৰ পাছত গোচৰ ৰুজু কৰিও ন্যায় নেপালে মহিলাগৰাকীয়ে প্ৰথমে শুনোৱা হওক মহিলাগৰাকীৰ ভাষ্য কোনো ৰকমৰ কোনো হেল্প না পায়া ভিডিঅ' কৰতে বাধ্য হৈছি আমি ভিডিঅ' কৰিলাম ওই কাৰণে যে আমি পাতাখান্দি থানাতেও কোনো হেল্প পাইছি না আমি সোশ্যাল মিডিয়ারও কোনো হেল্প পাইছি না কারো কাছে আমি কোনো হেল্প পাইছি না আমি এলিগি আজকে ভিডিও করলাম আমার সঙ্গে দুইটা মানুষে আমারে বারবার জোর জবরদস্তি আমারে আমি এই কথা নিয়ে পাতাখান্দি থানাতে গেছিলাম কিন্তু আমি এটার কোনো হেল্প আমি পাইছি না সেই দুইটা মানুষের অ্যাড্রেস হইল একজন কান্তি দে লেট রঞ্জিত দের ছেলে পেশাতে একজন বিএসসি মাস্টার বাড়িগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের আরেকজন হইল অনুপম সিনা বাবার নাম অমর সিনা পাতারখান্দি ওএনজিসি রোডের ছেলে আমি আজকে আৰু এই ঘটনাৰ পাছতে স্বৰূপ ফাদিল হৈছে পাথৰকান্দি আৰক্ষী তদন্ত নামত তদন্তকাৰী বিষয়াৰ চলিল ভেকু ভাওনা 17 জুলাইত দিয়া গোচৰ আৰক্ষীয়ে নকৰিলে পঞ্জীভুক্ত বাধ্য হৈ আজি ছচিয়েল মিডিয়াৰ জৰিয়তে মহিলাগৰাকীয়ে ন্যায়ৰ বাবে সহায় বিচাৰিলে এনেদৰে মুখ্যমন্ত্ৰী বিধায়ক সাংসদ আৰক্ষী অধীক্ষক জিলা উপায়ুক্তৰ সহায় বিচাৰি এনেদৰে ভিডিঅ' দিছে মহিলাগৰাকীয়ে দুই লম্পটে মহিলাগৰাকীক দিছিল চাকৰিৰ প্ৰলোভন আৰু চাকৰিৰ প্ৰলোভন দি মাতি নিছিল গোপন স্থানলৈ তাতে সংঘটিত কৰে জঘন্যকাণ্ড মহিলাগৰাকীৰ ভিন্ন ভাবুকি প্ৰদানেৰে ধৰ্ষণ কৰে লম্পটে ভাবুকি দিয়ে ধৰ্ষণৰ ভিডিঅ' ভাইৰেল কৰাৰো আৰু অকল ধৰ্ষণে নহয় পৰ্যায়ক্ৰমে 5 লাখকৈ টকাও লৈ গৈছে মহিলাগৰাকীৰ পৰা আৰু তাৰ পিছতে মহিলাগৰাকীয়ে যোগে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আমাকে সবসময় রাস্তার উপরে আমাকে বের হলে আমাকে ঘুষি মারে লাত মারে আমার চুল ধরে টানে আমাকে সবসময় মারে আমি ওইগুলো কথা নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে যখন আমি বলি বলার পর ওসি স্যার আমাকে বলে এজাহার দিয়ে দেও এজাহার দিয়েছি কিন্তু আমার এজাহারটা রেজিস্টার্ড হয়নি 17 জুলাই 2022 আমি এটা দিয়েছি থানাতে তারপর আমি 4-5 বার থানাতে যাই কিন্তু থানা আমাকে রিফিউজ করে ঘুরিয়ে দেয় আমাকে বলে যে আমি বাড়িতে যেতে ওরা আমাকে খবর দেবে কিন্তু আমাকে আজ অব্দি কোনো খবর দেয়নি।